TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. হে কবি, ঠিক কবিতার মতো করে লিখে দিও আমার কথা, লিখে দিও প্রতিটি পাতায় আমার সকল ব্যথা। সুখগুলো কি বেঁধে নিও রঙিন জেরিন ফিতায়, দুঃখগুলোকে ভাঁজ করে রেখো কাঠের তৈরি আলনায়। হুতশাগুলোকে সাজিয়ে দিও সমুদ্রের ফেনায়, আশাগুলোকে উড়িয়ে দিও ওই দূর পাহাড়ের চূড়ায়। জানি জীবন একটা বহতা নদী, ফুলশয্যা নয়, তাই তো সকাল বিকাল জোয়ার ভাটার ভয়। শুনো হে কবি বন্ধু শুনো, লিখো জীবন্ত কবিতা, কবিতার শিরোনাম দিও হে আমার অর্পিতা। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম টিভি USA আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিক্ষিকা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম টিভি USA সকল কলাকুশলীকে এবং জনাব নূর মোহাম্মদ ভাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার জন্য। শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিদের। আজ আমাদের সাথে আছেন দুইজন অতি স্বনামধন্য সঙ্গীত শিল্পী। আমি প্রথমে যাচ্ছি MD ইয়াসিন আলী সঙ্গীত শিল্পী ওনার কাছে। আসসালামু আলাইকুম। আনমিউট করেন জি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, আমি বাংলাদেশ রাজশাহী থেকে যুক্ত হয়েছি আপুর আমন্ত্রণে কিছু গান শোনানোর জন্য। তো মূলত পেশাদারি কোনো শিল্পী নই, শখের বসে কিছুটা গান করি। জানি না কতটা আনন্দ দিতে পারবো, তো বাকিটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ MD ইয়াসিন আলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সুস্বাগত জানাচ্ছি আমাদের মিলেনিয়াম টিভিতে। আপনি এসেছেন, আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথেই থাকুন। আমি এখন চন্দ্রা বিশ্বাসের কাছে যাচ্ছি, এরপরে আপনার গান দিয়ে শুরু করব, সাথেই থাকুন। আমি এখন সঙ্গীত শিল্পী চন্দ্রা বিশ্বাসের কাছে যাচ্ছি। নমস্কার, কেমন আছেন? নমস্কার আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি চন্দ্রা বিশ্বাস, খুলনা থেকে যুক্ত হয়েছি আলোকবর্তিকা পেজে। আপু আমাকে সুযোগ করে দিয়েছেন, রুহেল ভাইয়া, ইয়াসিন ভাইয়া, আমি অনেক খুশি সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব খুশি হয়েছি আপনি এসেছেন মিলেনিয়াম টিভি পেজে, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA-তে। অসংখ্য ধন্যবাদ। আমি ইয়াসিন ভাইয়ের গানের পরেই আপনার কাছে আসছি, আপনার গান শুনবো এবার। গান গাচ্ছি আমি। প্রথমে কে তুমি ছায়াছবির একটি গান করার চেষ্টা করছি, শিল্পী মোহাম্মদ আরিফুল ইসলাম। মাটির পৃথিবী তুমি বলো, আমার কি অপরাধ নেই কি আমার তোমার বুকে, কোনো আশা কোনো তুলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। তুলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। কতদিন এমন করে আমি জ্বলব দুঃখের দহনে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। আলো ঝলমল বাসর আমার ভরিয়ে দিল ব্যথা নিরাশায়। আলো ঝলমল বাসর আমার ভরিয়ে দিল ব্যথা নিরাশায়, ভরিয়ে দিল নিরাশায়। মধু স্বপ্ন ভেঙে গেল, কেন অশ্রু আমার নয়নে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। কত ছন্দে গানে দুটি মন, কত ছন্দে গানে দুটি মন। দেখেছি মিলন স্বপন, দেখেছি মিলন স্বপন। কেন আমার সেই হাসি গান কান্না হয়ে ভাষায় প্রাণ। কেন আমার সেই হাসি গান কান্না হয়ে ভাষায় প্রাণ, কান্না হয়ে ভাসে প্রাণ। কেন ছন্দ থেমে গেল, কেন দ্বন্দ্ব আমার জীবনে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। কতদিন এমন করে আমি জ্বলব দুঃখের দহনে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। কোথা শান্তি আমার জীবনে। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ। সেই ফিরে গেলাম স্বর্ণযুগে, যখন আমরা ছোট ছিলাম এই সব গান শুনতাম। সে খুরশেদ আলম, বশির আহমেদ, ওনাদের কণ্ঠে ঠিক ওই রকমই একটা আমেজ এসেছে আপনার এই গানে। খুব ভালো গেয়েছেন আপনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি চন্দ্রা বিশ্বাস, চন্দ্রা বিশ্বাসের কাছে গানের অনুরোধ রাখছি। ধন্যবাদ আপু। জি, আমি কি করে বহু কোথায় যাব, কারে বাসুধাই প্রাণ বন্ধু আনাই রে কাছে। কোথায় গেলে পাই তারে, পূজা কোথায় পাই। আমি কে করিব কোথায় যাব কারে মাসুধাই প্রাণ বন্ধু আনাই রে কাছে কোথায় গেলে পাই কারে খুঁজা কোথায় পাই জানি না কে দোষ পায়া ছই লাগেছে দাদা দিয়া হারে জানি না কে দোষ পায়া ছই লাগেছে দাদা দিয়া হারে বুঝ মানে না বুঝিয়া বুঝ মানে না বুঝিয়া কি দিয়া বুঝাই প্রাণে বন্ধু আনাই রে কাছে কোথায় গেলে পাই তারে খুঁজা কোথায় পাই কলঙ্কের হারে গলায় লয়া খুঁজব তারে কোথায় যায়া হবে কলঙ্কের হারে গলায় লয়া খুঁজব তারে কোথায় যায়া হবে আমার মনের দুঃখের কথা আমার মনের দুঃখের কথা শোনার কেহ নাই প্রাণ বন্ধু আনাই রে কাছে কোথায় গেলে পাই তারে খুঁজা কোথায় পাই কত কথা কইতো বন্ধু নিরালে বসিয়া তার মিষ্টি মধুর মুখের কথা প্রাণ নিল হরিয়া রে প্রাণ নিল হরিয়া কত কথা কইতো বন্ধু নিরালে বসিয়া তার মিষ্টি মধুর মুখের কথা প্রাণ নিল হরিয়া রে প্রাণ নিল হরিয়া কলঙ্কের হারে গলায় লয়া খুঁজব তারে কোথায় যায়া হবে কলঙ্কের হারে গলায় লয়া খুঁজব তারে কোথায় যায়া হবে আমার মনের দুঃখের কথা আমার মনের দুঃখের কথা শোনার কেহ নাই প্রাণ বন্ধু আনাই রে কাছে কোথায় গেলে পাই তারে খুঁজা কোথায় পাই আমি কি করিব কোথায় যাব কারে বাসুধাই প্রাণ বন্ধু আনাই রে কাছে কোথায় গেলে পাই তারে খুঁজা কোথায় পাই তারে কোথায় গেলে পাই তারে খুঁজা কোথায় পাই ধন্যবাদ। বাহ বাহ বাহ, অসাধারণ, একেবারে এত সুন্দরভাবে জমে উঠেছে কি বলবো, দর্শকদের ঢেউ। এখন ওদের সবার নাম বলতে হবে, এত 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 দর্শক এসেছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন ওনারা, একেবারে পাগল হয়ে যাওয়ার মতো। তো আমি এখন একটু ওনাদের সাথে কথা বলি। আমি দেখতে পাচ্ছি যতজনকে দেখতে পাবো নেটে সবার নামই বলবো, সবার কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু সময় স্বল্পতার ভিতরে। তারপরে যদি কেউ হঠাৎ বাই মিস্টেক মিস হয়ে যান তাহলে আপনারা মাইন্ড করবেন না, আমি কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে থাকবো, আছি। এমডি মুফাজ্জল খান বলেছেন দারুণ একটা আয়োজন। এইটাই নয় শুধু, উনি 100টার উপরে কমেন্টস করেছেন, সবগুলো পড়তে পারবো না এখন। মুফাজ্জল খান অনেক অনেক ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ মুফাজ্জল বন্ধু। যদিও বাইরে আছেন, উনি পথে আছেন, অনেক কষ্ট করে কমেন্টস করছেন পথ থেকে। হ্যাঁ বলেছেন বন্ধু বাহ, বন্ধু বাহ বলে একটা কমেন্টস করেছেন, এইটা আর কি। আমাকে বলেছেন বড় আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শেষ পর্যন্ত সাথেই থাকো, আরও সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদের আজকের অতিথিদের উৎসাহিত করো। তারপর ফজলুল করিম রুহেল বলছেন উনি খুঁজে পাচ্ছেন না। ফজলুল করিম রুহেল সঙ্গীত শিল্পী আমার ছোট ভাই, ওকে তো প্রথমেই দিয়েছি কিন্তু পাচ্ছে না কেন বুঝতে পারছি না। জাকিয়া হায়দার সাথী তো আমাদের সাথে আছে, জাকিয়া হায়দার সাথী আর ফজলুল করিম যদি অনুষ্ঠানে ঢুকতে না পারে, দেখতে না পারে, তাহলে তো একেবারে অনুষ্ঠানটাই বিফল হয়ে যাবে। জাকিয়া আমার ছোট বোন, তো জাকিয়া হায়দার সাথী তুমি রুহেলকে একটু দেওয়ার চেষ্টা করো। আমি তো অনেকবার দিয়েছি, তোমাকেও দিয়েছি, যত সবাইকে দিয়েছি। ফজলুল করিম রুহেল বলেছেন দারুণ দারুণ দারুণ। তারপর রিমসা বিনতে রায়ান বলেছেন ভেরি ভেরি নাইস। আবু রায়হান উনি প্রথম থেকে আমাদের সাথে আছেন, বলেছেন নাইস প্রোগ্রাম। জাকিয়া হায়দার সাথী শুভকামনা। এই যে জাকিয়া হায়দার সাথী আপু লিঙ্কটা আমাকে দাও তো, আমি লাইভ খুঁজে পাচ্ছি না, শুধু কমেন্টস দেখতে পাচ্ছি, এটা কারণ বুঝতে পারলাম না। অনেকবার দেওয়া হয়েছে, সবাই রুহেলকে দেওয়ার একটু চেষ্টা করেন প্লিজ। জাকিয়া হায়দার সাথী বলেছেন সুপার গায়কী ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। জাকিয়া হায়দার সাথী বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু জাফর সিদ্দিকী আমাদের সাথে আছেন, আবু জাফর তোফাদার আমাদের সাথে আছেন, বলেছেন এক্সিলেন্ট প্রোগ্রাম মিলেনিয়াম টিভি। তারপর ফারহা আমিন বলেছেন ওয়েলকাম এভরিওয়ান, গ্রেট শো আলোকপত্রিকা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা সবাই আমার সাথে থাকুন। আমাদের এই অনুষ্ঠানটি মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএতে একযুগে প্রচার হচ্ছে। তো আমি এবার ইয়াসিন ভাইকে অনুরোধ করব ওনার পরবর্তী গানে যাওয়ার জন্য। ধন্যবাদ আপু। এবারে সৈয়দ আব্দুল হাদী স্যারের একটি অনেক পুরাতন গান গাওয়ার একটা চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছু হাতে আজ এসেছি, নেই তো কিছু অশ্রু ভেজা এ গান আমার দিলাম উপহার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছু অশ্রু ভেজা এ গান আমার দিলাম উপহার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছু। একটি মানিক দ্বীপ হয়ে আজ অন্য ঘরে জ্বলে, একটি মানিক দ্বীপ হয়ে আজ অন্য ঘরে জ্বলে, স্বপ্ন ভাঙা মন কাঁদে যে ব্যর্থ আশার ছলে, চোখের জলে কাছে ডাকার নেই যেন অধিকার, নেই যেন অধিকার। শূন্য হাতে আজ এসেছি, নেই তো কিছু। অন্তবিহীন পথ পেরিয়ে এসে দেখি কাছে, অন্তবিহীন পথ পেরিয়ে এসে দেখি কাছে বন্ধু আমার সব সাধনা ব্যর্থ হয়ে গেছে। জীবন ভরে হেরেই গেলাম এ কেমন বিচার, এ কেমন বিচার। শূন্য হাতে আজ এসেছি নেই তো কিছু আর। অশ্রু ভেজা এ গান আমার দিলাম উপহার। শূন্য হাতে আজ এসেছি নেই তো কিছু আর। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার দুজন শিল্পী আজকে অসাধারণ অসাধারণ গাইছেন। পুরানো দিনের গান, তারপর পল্লীগীতি, দুটোতেই খুব সুন্দরভাবে জমে উঠেছে। সুপ্রিয় সুধী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরই আবার ফিরে আসবো আমাদের সম্মানিত অতিথিদের কাছে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আপনারা সবাই সাথে থাকুন, প্রোগ্রাম এনজয় করুন। বলো বীর, বলো উন্নতম মশি। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি USA আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টায়। All the countries are losing. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস এবং Roku, Amazon, Apple TV, গ্লোবালি, Horizon Satellite এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ। আবার ফিরে আসলাম আমাদের সম্মানিত অতিথির কাছে। আমি এবার যাচ্ছি চন্দ্রা বিশ্বাস। একটু আনমিউট করেন। চন্দ্রা মিউটে আছেন। হ্যাঁ, এত সুন্দর গান শুনছি, এত মধুর কণ্ঠে গান উপভোগ করছি। তো একটা ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইব, যে আপনি কোভিড থেকে সেই গানের সাথে প্রেম ভালোবাসা, কোভিড থেকে গান শিখছেন এবং আপনার ফ্যামিলির কে কে আপনাকে উৎসাহিত করেছে, একটু ছোট্ট করে বলবেন, তারপরে গানে চলে যাব। গান শেখার বয়স আমার বেশি দিন না, জি, ছোটবেলা থেকে শেখার সুযোগ পাইনি, এখন চেষ্টা করি। আমার পরিবারে সবাই আমাকে উৎসাহ দেন। বাহ, চমৎকার। শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়স থেকেই শুরু করা যায়। তো আশীর্বাদ থাকলো, আপনি অনেক অনেক দূর এগিয়ে যান। ধন্যবাদ। এবার গানে চলে যান প্লিজ। হ্যাঁ, মিউট হয়ে গেছে, আবার একটু আনমিউট করেন। থ্যাংক ইউ। ওকে, এবার আমি একটি ভাইয়া অনেক গান করছেন, আমি একটা চেষ্টা করি। আমি আজকে প্রথম হারমোনিয়ামে লাইভ করছি, ভুল ত্রুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সাবিনা ম্যামের গান। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন ভুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন ভুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান। যত সুর ছিল প্রাণে সবই নিয়েছি তোমার বিনিময় তোমারে শুধু চিরদিন কাছে পাই মালা চন্দনে রাঙালে ফলে কখনো ওই ফুল বনে পাখি আজীবন জুড়ে এই হাত জড়ানো হাতে চিরদিন যেন উপর ওই ফুল বনে পাখি আজীবন জুড়ে যেন এই হাত জড়ানো হাতে চিরদিন যেন উপর মধু কুমে নবম শুনে কখনো ফেলে যেও না অশ্রু দিয়ে লেখা গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না অশ্রু দিয়ে লেখা গান অশ্রু দিয়ে লেখা গান চমৎকার চমৎকার অসাধারণ। এবার এমডি ইয়াসিন ইয়াসিন ভাইয়ের কাছে আসছে, একটু আপনি আনমিউট করেন প্লিজ। আপনার কাছেও একটু জানতে চাইব যে আপনি সেই কবে থেকে গানের সাথে প্রেম ভালোবাসা কবে থেকে গান শুরু করেছেন এবং ফ্যামিলিতে কারা কারা আপনাকে উৎসাহিত করছে অনুপ্রেরণা যোগাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপু। মূলত সঙ্গীত আমি ছোটবেলা থেকে ভালোবাসি, স্কুল জীবন থেকে আমি সঙ্গীতকে ভালোবাসি। তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমি পাইনি বা করিনি, আর সে পরিবেশটাও আমি পাইনি। রেডিও টিভিতে শুনে শুনে যতটুকুন শিখা, আর সেই সময় আমার গান শুনে অন্তত বুঝতে পারছেন যে আমি সেই সময়ের গানগুলো করছি, যে সময় আমাদের সময় যে গানগুলো চলতো সেই গানগুলোই। তো আমি আসলে সত্যি কথা বলতে কি যে কোনো ওস্তাদ ধরে বা কোনো প্রতিষ্ঠানে আমি সঙ্গীত শিখিনি আপু। তো দর্শকদের কাছেও আমি সেই বিষয়টাই ক্ষমা চাইছি যে আমার তো ভুল হবেই, আর বয়সটাও হয়ে গেছে অনেক। হ্যাঁ, এই ভুল ভ্রান্তির দিকে না তাকিয়ে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আর কি। ধন্যবাদ, অ্যাপ্রিশিয়েট আপনার এই উদ্যোগকে, আশীর্বাদ জানাচ্ছি এবং আশীর্বাদ করছি যে আপনি মানে আরো যতদিন বেঁচে আছেন আপনি এই সুরকে নিয়ে সঙ্গীতকে সাথে নিয়েই বেঁচে থাকবেন, এটাই দোয়া থাকলো। আর আপনি নিজের উদ্যোগটাই হলো মেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বড় না, আপনার ইচ্ছা আপনার উদ্যোগ আপনার সাফল্যতা এনে দিবে। ধন্যবাদ। এবার গানে যাচ্ছি। জি বলেন ভাইয়া, কিছু বলতে চাইছেন? না, আমি বলছিলাম যে গান ছোটবেলা থেকে যে ভালোবাসা শুরু হয়েছে এখনো গানকে ভালোবেসে চলছি। হ্যাঁ, এখনো আমি রাত্রে নামাজ টামাজ পড়ে যখন খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাই তখন আমি কিন্তু ওই ছোট্ট করে গান শুনে শুনেই ঘুমাই আপু। এটা আমার খুব মানে নেশা হয়ে গেছে অনেকটা সঙ্গীত, আর সেই তারই ফলশ্রুতিতে এই এই পর্যন্ত যতটুকু সম্পূর্ণটাই নিজের ইচ্ছায়। বাহ, চমৎকার। তো এবারে আমি, অনেকেই হয়তো শুনেছেন অনেক পুরাতন এবং কালজয়ী একটি গান, ময়নামতি সিনেমার বশির আহমেদ সাহেবের গাওয়া, অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়। এই গানটি শোনানোর চেষ্টা করছি, হয়তো ভুল ত্রুটি হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সাধের ময়না বাঁধন কেটে যায়, অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শীতল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধের ময়না আমার। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে, বলবে না আর মনের কথা মধুর মধুর লাগে, গাইবে না সে গান আমারি, দূর আকাশের গায়, মিছে তারে শীতল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধের ময়না আমার। কত সুখের স্বপ্ন ছিল দুটি জীবন মাঝে, চিনেছিলাম দুজনারে কত আপন দূরে, মিলন মালা আজ খুলে গো, যায় সে চলে যায়, মিছে তারে শীতল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শীতল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধের ময়না আমার। ধন্যবাদ। চমৎকার চমৎকার, অসাধারণ। গানের সাথে সাথে আমি গানের সেই দিনে চলে যাচ্ছি, সেই স্বর্ণযুগে চলে যাচ্ছি, গানের মধ্যেই হারিয়ে যাচ্ছি। আমার কিন্তু সেই পুরানো দিনের গানগুলো ভীষণ ভীষণ পছন্দ। আমিও রাত্রে, ওই যে ভাইয়া যেভাবে বলছে, আমিও রাত্রে শোয়ার আগে এই গানগুলো শুনি, খুব খুব ভালো লাগে এই গানগুলো। আর বাংলাদেশের যে পল্লী গীতি, যে লোকসঙ্গীত, এই দুটো গান আমার খুব খুব ভালো লাগে। তো ধন্যবাদ। আমি একটু আমাদের দর্শকদের সাথে কথা বলছি, দর্শকদের মধ্যে থেকে ফজলুল করিম রুহাল সঙ্গীতশিল্পী, জাকিয়া হায়দার সাথী সঙ্গীতশিল্পী এবং মোফাজ্জুল করিম, ওনারা অগণিত অনেক শেয়ার দিয়ে যাচ্ছেন, সবাইকে মেনশন করে নাম বলে বলে শেয়ার দিচ্ছেন তারা। তো অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু উজাড় করে দিচ্ছি ওনাদের তরে। ওনারা এতগুলো শেয়ার দিচ্ছেন এবং এত কমেন্টস করছেন। মির্জা সরোয়ার বলেছেন, মন ছুঁয়ে গেল প্রিয় ভাই। তারপর ইভা পারবিন, উনি অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং উনি সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন। তারপর আছেন হিমু ফারাবি, বলেছেন এক্সিলেন্ট, অসংখ্য ধন্যবাদ। মির্জা সরোয়ার বলেছেন, ভীষণ ভালো লাগছে ভাই। কি যেন ত্রিস্তান আবদুল্লাহ বলেছেন এক্সিলেন্ট ন্যাশনাল মিউজিক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তবু আমরা আরও 2-4টে গান শুনবো। আপনার সাথে থাকুন, সুন্দর সুন্দর কমেন্টস করেন। চন্দ্রা বিশ্বাস, একটু কি হলো, চন্দ্রা বিশ্বাস তো ওনার নেট মনে হয় ওনাকে আউট করে দিল, তো অপেক্ষা করি উনি চলে আসবে। ইতিমধ্যে আপনার একটি গান শুনে ফেলি, উনি আসুক ততক্ষণে। ধন্যবাদ। যেহেতু আপু পল্লী গীতি পছন্দ করেন, আমি আব্দুল আলিমের একটি পল্লী গীতি গাওয়ার চেষ্টা করছি, ভাটিয়ালি। বাদাম তুইলা দে ভাই আল্লাহ রসুল কইয়া, আরে আল্লাহ রসুল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ওরে মাওলাজির নাম লইয়া। নাই বাদাম তুইলা দে ভাই আল্লাহ রসুল কইয়া, আরে আল্লাহ রসুল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ওরে মাওলাজির নাম লইয়া। ঝিলকি ছাটা আকাশ পারে দেখা রাতের অন্ধকারে, ঝিলকি ছাটা আকাশ পারে দেখা রাতের অন্ধকারে, আমি ভয় করি তারে রইব না আর, ভয় করি তারে রইব না এই গাঙ্গের কুলে বইয়া, এই গাঙ্গের কুলে বইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ও ভাই মাওলাজির নাম লইয়া। নাই বাদাম তুইলা দে ভাই আল্লাহ রসুল কইয়া, আরে আল্লাহ রসুল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ওরে মাওলাজির নাম লইয়া। নদীর চরে আমি দেশের সন্তান, শ্যামলা মাটি মায়ের বুকে শুই পাছি পরাণ, আমি দেশের সন্তান। জন্মেছি নদীর চরে আমি দেশের সন্তান, শ্যামলা মাটি মায়ের বুকে শুই পাছি পরাণ, আমি দেশের সন্তান। প্রভাত সোনার আলো দেখে আনবো মানিক সাগর থেকে। প্রভাত সোনার আলো দেখে আনবো মানিক সাগর থেকে। ফুটবে হাসি সবার মুখে, ফুটবে হাসি সবার মুখে, দেখবো খুশি হইয়া, আমি দেখবো খুশি হইয়া পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ওরে মাওলাজির নাম লইয়া। নাই বাদাম তুইলা দে ভাই আল্লাহ রসুল কইয়া, আরে আল্লাহ রসুল কইয়া আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ওরে মাওলাজির নাম লইয়া, মাওলাজির নাম লইয়া, ওরে মাওলাজির নাম লইয়া। বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। আসলে গানটি আমার খুবই পছন্দের গান এবং পল্লিক দিয়ে গানটি ভীষণ ভালো লাগলো। এতক্ষণ আমরা চন্দ্রা বিশ্বাসকে হারিয়েছিলাম, উনি চলে এসেছেন, আমি সেটাই ভাবছি হয়তো নেটটাতে আর কারেন্ট মনে হয় চলে গেছে। সমস্যা নেই, এটা তো প্রোগ্রামে এরকম হতেই পারে। তো সুপ্রিয় সুধী, আপনারা সবাই দেখছেন আলোক পত্রিকা অনুষ্ঠান, আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ থেকে একযোগে একযোগে সম্প্রচার হচ্ছে। আর আমাদের সাথে আছেন আজকের দুজন সুনামধন্য শিল্পী চন্দ্রা বিশ্বাস এবং এমডি ইয়াসিন। তো এবার চন্দ্রা বিশ্বাসের কাছে যাচ্ছি, আপনার গানটি শুনবো। আপু, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি, তো এবার আপনার কাছে গানের অনুরোধ থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার হাতে ফুলের রাশি, আমার হাতে ডালা, মনের সুতোয় বাঁধব আজি ভালোবাসার মালা, ভালোবাসার মালা। তোমার হাতে ফুলের রাশি, আমার হাতে ডালা, মনের সুতোয় বাঁধব আজি ভালোবাসার মালা, ভালোবাসার মালা। সোনা বন্ধু রে তুমি গানেই পাইতে কুসুম, আমি হতাম মালা। সোনা বন্ধু রে তুমি গানেই পাইতে কুসুম, আমি হতাম মালা। বলাই করে রাখতাম তোমায় জুড়াই মনের জালা, সারা জীবন করতাম আমি তোমায় নিয়ে খেলা, মনের সুতোয় বাঁধব আজি ভালোবাসার মালা গো, ভালোবাসার মালা। সোনা বন্ধু রে তুমি গানেই পাইতে সুবাস, আমি হতাম হাওয়া। সোনা বন্ধু রে তুমি গানেই পাইতে সুবাস, शामी हतम हावा देश विदेशे मुर्दाम कत तोमाय बुके लइया जीवन दाने धरताम पारी तोमाय करिनि खेला মনের সুতোয় বাঁধবো আজ ভালোবাসার মালা ভালোবাসার মালা তোমার হাতে ফুলে দাসি আমার হাতে ডালা মনের সুতোয় বাঁধবো আজ ভালোবাসার মালা ভালোবাসার মালা মনের সুতোয় বাঁধবো আজ ভালোবাসার মালা ভালোবাসার মালা। ধন্যবাদ। আমার খুব খারাপ লাগছিল কারেন্ট চলে গেছিল, এত সুন্দর একটা অনুষ্ঠান থেকে ছিটকে হলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন এখানে লেখলেন, ওনার নামটা কি যেন, ইতিমন্ডল দিদি আমাদের সাথে আছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা গানের অনুরোধ করেছেন উনি, উপরে উঠে গেলাম। এমডি ফেরদৌস, আমার অনুরোধের গানটা শোনাবেন আপনারা কাউকে? আমি বলেছি ওনাকে কোন গানটা নাম বলার জন্য, আপনাদের কাউকে বলেছেন নাকি জানি না। যাই হোক, গানটা বুঝতে পারছি না। হ্যাঁ, গানের নাম যদি এখানে না লিখেন ঠিক আছে, পরবর্তীতে আপনারা শোনাবেন। আমরা আসলে একেবারে শেষের দিকে এসে গেছি। দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। রাত হয়ে গেছে যদিও সাথে আছেন। এই যে উনি বলেছেন, মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে এলে মরদারে, সেই মধুর সারে ওটা আমার সঙ্গে নেই। ঠিক আছে, অন্য কোনো সময় হবে। আচ্ছা, এবার আমি ইয়াসিন ভাইয়ের কাছে শেষ গানটির অনুরোধ রাখছি। এটা আপনার শেষ গান, মানে সময় শেষ হয়ে এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপু। এবারে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসব না ফিরে আর, আসব না ফিরে কোনদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে আর, আসব না ফিরে কোনদিন। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসব না ফিরে আর, আসব না ফিরে কোনদিন। যাবার পথের পথিক যখন বিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। যাবার পথে পথিক যখন বিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়, চোখের আলো নিভল যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে, চোখের আলো নিভল যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। আমিও ছায়ার মতো ফুরিয়ে যাব, আসবো না ফিরে আর, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে কোনদিন। বাহ, চমৎকার চমৎকার, খুব পছন্দের গান, আমার খুব পছন্দের গান, সবারই পছন্দের গান। অনেকে অনেক হয়তো সময় স্বল্পতার কারণে আমি সবার কমেন্টসগুলো করতে পারবো না, কিন্তু এখন আবার অনেক এত সুন্দর সুন্দর এবং এত বড় বড় কমেন্টস করেছেন, আন্তরিকভাবে ওনারা কমেন্টসগুলো করেছেন এবং মন দিয়ে দেখছেন। এবার চন্দ্রা বিশ্বাসের কাছে শেষ গানটি অনুরোধ থাকলো, এই গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। ইয়াসিন ভাইকে দিয়ে শুরু করেছিলাম, চন্দ্রাকে দিয়ে শেষ। থাকতে পারে ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পারে ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি খেলাইছি হারাইয়া দিন বন্ধুরে, আমার ও নেটটা একটু প্রবলেম করছে, চন্দ্রা নেট ডিস্টার্ব হচ্ছে এইজন্য স্টাক হয়ে যাচ্ছে আর কি, চন্দ্রাদির হ্যাং হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে আছে। এখন কি করা যায় দেখি, হয়তো ইতিমধ্যে ঠিক হয়ে যেতে পারে, একটু ওয়েট করি। আমাদের সাথে অনেকক্ষণ থেকে ওনারা তো আছেনই, করে যাচ্ছেন ফজল করিম রুহেল এবং জাকিয়া হায়দার, সবাই আপ্রাণভাবে চেষ্টা করছেন এবং করছেন, ওনারা অনেকগুলো শেয়ার করে দিয়েছেন। এমডি ইমরান বলেছেন আহা চন্দ্রা বিশ্বাস দিদি একদম সেই উড়াধুরা পাটাইয়া গায়কী। হ্যাঁ, উনি খুব সুন্দর গাচ্ছিলেন কিন্তু নেটটা মাঝে বৈরি হয়ে গেল, নেটটা গানটা খুব সুন্দর হচ্ছিল। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছিল গান, খুব পছন্দের গান, থাকতে পার ঘাটাতে তুমি পারেন না ইয়া। তো এখন কি করা যায়, আমাদের এদিকে সময়ও কিন্তু একেবারে শেষ হয়ে এসেছে, শেষ করে দিন আপু। জি, সেটাই ভালো, অনেক রাত হয়ে গেছে, দর্শকরাও অনেক কি করেছেন টায়ার্ড হয়ে যাবেন আর কি, ঘুমের সময়, কারণ বাংলাদেশে আমাদের যদিও সকাল, বাংলাদেশে রাত। তো ইয়াসিন ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে এসেছেন আমাদের ডাকে, জাকিয়া হায়দার সাথী রুহেল, ওরাও আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, ওদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আজকে শেষ নয়, আপনাকে আবারও ডাকবো, আপনি আবারও আসবেন। আর এইভাবে বসে মনে হবে একটি ঘরোয়া পরিবেশে সুন্দর করে সেই পুরানো দিনের গানগুলো শুনছি। তো তখন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটুক। ধন্যবাদ। আর সকল দর্শকদেরও জানাচ্ছি অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা সবাই যেভাবে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। সবসময় এই অনুষ্ঠান আলোকবর্তিকা শুরু হওয়ার পরপরই এসে সবাই যুক্ত হয়ে যান, তো সেই জন্য সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আলোকবর্তিকা এই অনুষ্ঠানটি আমাদের মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA দুটোর থেকেই এক যুগে সম্প্রচার হয়ে থাকে। সবাই মিলেনিয়াম টিভির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।